বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাহাদুর আলী আকন্দ, সিনিয়র শিক্ষক ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য পরিবেশিত হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলার জনপদ বলতে আসলে কি বোঝায়, আমাদের এই প্রাচীন বাংলা সম্পর্কে এবং জনপদ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা আবশ্যক। প্রাচীন বাংলা বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে বা কোন সময়টাকে আমরা বুঝি, এই যুগ বিভাজন নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে অনেক মতভেদ আছে। তদুপরি অনেক ঐতিহাসিকবিদদের মধ্যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু করে খ্রিস্টীয় ১৩ শতক পর্যন্ত সময় কালকে প্রাচীন কাল বা প্রাচীন যুগ হিসাবে বিভক্ত করা হয়েছে। তো যাই হোক, আর সেই সময়ের যুগে আমাদের জনপদ কেমন ছিল, এই বাংলাদেশে জনপদগুলো কী ছিল, এখন জনপদই কী, জনপদ কী, জন শব্দের অর্থ মানুষ, পথ শব্দের অর্থ পা, তাহলে জনপদ বলতে আমরা কী বুঝাব। জনপদ বলতে সেই সময়ে, অর্থাৎ ওই প্রাচীনকালে যে সমস্ত জায়গায় মানুষের পদচারণা ছিল, পদচারণা ছিল অর্থাৎ যেখানে মানুষ বসবাস করেছিল, বসতি গড়ে তুলেছিল, তাদের পায়ের ছোপ এবং ছাপ পড়েছিল, সেই এলাকাগুলোকেই জনপদ বলে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেই প্রাচীন জনপদগুলো বলতে আমরা চতুর্থ শতক থেকে শুরু করে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল যুগ এবং সেন যুগে বর্ণিত বিভিন্ন শিলালিপি থেকে যে জনপদগুলোর পরিচয় আমরা পাই, সেই পরিচয়গুলো সম্পর্কে আমি তোমাদের একটা চার্ট দেখাবো। আশা করি এই চার্টটার দিকে খেয়াল করবে এবং আজকের এই আলোচনার সাথে তোমরা পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে তোমরা একটু পড়ালেখা করলে অবশ্যই এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে বলে আমি আশা করি। আসো আমরা চার্টটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আমাদের চার্টের দিকে খেয়াল করি। প্রাচীন বাংলার জনপদ, এই প্রাচীন বাংলার জনপদের মধ্যে এই জনপদ কোথায় গড়ে উঠেছিল, ঐতিহাসিকবিদদের মতে বঙ্গ, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, গৌর, তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ, এগুলো ছিল আমাদের প্রাচীন বাংলার প্রাচীন জনপদ। এই জনপদগুলো আসলে এক একটা ক্ষুদ্র অঞ্চল হিসাবে বিবেচিত হইত। এখন আমরা যেমন একটা রাষ্ট্রে বসবাস করি, প্রাচীনকালে আসলে তেমন কোনো ছিল না রাষ্ট্র। এই রাষ্ট্রের অভাবে মানুষ ছিল যেমন পথভ্রষ্ট, তেমনি মানুষ পেয়েছে সমাজে পদে পদে কষ্ট। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তখন এখনকার তুলনায় আরও বেশি মনোমুগ্ধ করছিল। তাই তো আমার ওই বলতে ইচ্ছা হচ্ছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে, ওরে কার প্রাণে মন হাত বাড়িয়ে, ওরে কার প্রাণে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মনে ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আসলে এই জনপদগুলো এক একটা সৌন্দর্যের আধার ছিল, যার জন্য যে দেখেছে সে সৌন্দর্যে তার নয়ন যেমন ভরে গেছে, তেমনি সে লুটিয়ে ধুলায় পড়ে এই সৌন্দর্য উপভোগ করতে তার মন চেয়েছে, যার জন্য এদেশে বিভিন্ন ধরনের শাসক বর্গ এদেশে রাজত্ব করতে যেমন ইচ্ছা ছিল তেমনি তারা করেছেও এবং শেষ পর্যায়ে তারা বিতাড়িত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা এবার দেখি এই প্রাচীন জনপদের প্রথমে বঙ্গ নিয়ে আলোচনা করি। বঙ্গ কি? প্রাচীনকালে এই বঙ্গদেশে বং নামে একটা জাতি বসবাস করত। এই বং থেকে বঙ্গ জনপদের উৎপত্তি হয়। এই কথিত আছে যে বঙ্গ জনপদের দুইটা অংশ, পদ্মা নদীর উত্তর অংশকে বলা হয় উত্তরবঙ্গ এবং দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণবঙ্গ। এই বঙ্গের দুইটা অংশ ছিল, একটা উত্তরবঙ্গ আবার আর একটা ছিল দক্ষিণবঙ্গ। তারপরে অনেকের মতে এখানে বিক্রমপুর এবং আরেকটা নাব্য নামে এই বঙ্গদেশে দুইটা অঞ্চল বিভক্ত ছিল। বিক্রমপুর বলতে বর্তমান বিক্রমপুর পরগনা এলাকাকে বোঝানো হয়, আর নাব্য বলতে নৌ চলাচলের উপযুক্ত অর্থাৎ এই বাংলাদেশের বর্তমান বাংলাদেশের নিম্ন অঞ্চলটাকেই সাধারণত এই নাব্য বলে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আমরা যে জনপদটার পরিচয় আজকে জানব সেটা হচ্ছে পুণ্ড্র। আসলে পুণ্ড্র কি? পুণ্ড্র নামেও একটা জাতি প্রাচীনকালে বসবাস করেছে। তো সেই পুণ্ড্র থেকে পুণ্ড্রনগর যারা বসবাস করছে তাদের উপর ভিত্তি করেই যে এলাকাটি তারা শহর বা নগরের উৎপত্তি মতো তারা করেছিল সেই জায়গাটাকেই পুণ্ড্রনগর বলা হয়। সেটা আসলে কোন জায়গাটা? আমাদের দেশের উত্তর বাংলা অর্থাৎ বগুড়া জেলার মহাস্থানগড়ে ছিল এই পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর অনেকে পুণ্ড্রবর্ধনও বলে। তো যাই হোক, সেখানে আমরা এখনও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক জাদুঘরও সেই পুণ্ড্রনগরে বা পুণ্ড্রবর্ধনে অবস্থিত। মূলত বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর এই পুণ্ড্রনগরের সীমা রেখা। তো পুণ্ড্রনগরে গেলে এখনও এই প্রাচীনকালের বিভিন্ন ধ্বংসাবশেষ আমরা দেখতে পারি, যেমন কথিত আছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর, রাজা গুয়ার গোবিন্দের বসত ভিটা, শিলাদেবীর ঘাট সহ বিভিন্ন ধরনের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন এখনও আমরা সচক্ষে দেখতে পারি যদি আমরা সেখানে ভ্রমণ বা পরিদর্শন করতে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আমরা জানব হরিকেল। হরিকেল এ জনপদটা আবার কোন এলাকায় জানতে হবে? তোমরা যখনই এরা পড়বে তখনই কোনটা কোন এলাকায় গড়ে উঠেছে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। হরিকেল জনপদটা আসলে কোথায়? হরিকেল জনপদটা মূলত চীনা পর্যটক ইৎসিং বর্ণনা করেছেন যে ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলটাই মূলত হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। তো সেই দক্ষিণ পূর্ব অঞ্চল বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশের সেই শ্রীহট্ট অর্থাৎ বর্তমান সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই হরিকেল জনপদ গড়ে উঠেছিল। তার পরবর্তীতে আমরা যে জনপদটা জানবো সেটা হচ্ছে সমতট। সমতট জনপদটা কোথায় গড়ে উঠেছিল? আসলে সমতট সমান এলাকা থেকে অর্থাৎ সমভূমি এলাকায় এই ভূমিটা গড়ে উঠেছিল, এই জনপদটা গড়ে উঠেছিল বিধায় এটার নাম হলো সমতট। সেটা বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের কুমিল্লা। কুমিল্লা শহর থেকে 12 কিলোমিটার দূরে এই সমতট ছিল, এই জনপদ গড়ে উঠেছিল, এই সমতট জনপদটা গড়ে উঠেছিল এবং এর রাজধানী ছিল বড় কামতা। কুমিল্লার ময়নামতি এই সমতট জনপদেরই একটা নিদর্শন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা যেটা জানব বরেন্দ্র জনপদ। এখন বরেন্দ্র জনপদও আমাদের দেশের একটা বড় এবং খুবই প্রাচীন একটা জনপদ। এই বরেন্দ্র জনপদটাও উত্তরবঙ্গের একটা জনপদ। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। এই বরেন্দ্র জনপদ এবং
আগে আলোচনা করলাম যে পুণ্ড জনপদ, এটা দুইটা জনপদই উত্তর বাংলার সেই প্রাচীনকালের গঠিত জনপদগুলোর অতন্দ্র সাক্ষী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে গৌড় জনপদ। গৌড় জনপদটা আসলে কোথায় গড়ে উঠেছে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। তারপরেও মনে করা হয় শিলাইদহ, মালদহ, মুর্শিদাবাদ এ সমস্ত এলাকা নিয়ে গড়ে উঠেছিল এই গৌড় জনপদ। পাণিনির গ্রন্থে, তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্রে এই গৌড় জনপদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই গৌড় জনপদের রাজা ছিল শশাঙ্ক এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ ছিল এই গৌড় জনপদের রাজধানী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আমরা যে জনপদটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাম্রলিপ্ত। বর্তমান মেদিনীপুর জেলার তমলুক, মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। এখন এই জায়গাটা ছিল আসলে নিম্ন এলাকা, এখানে ছিল একটা এই এলাকাটা সমুদ্রের তীরবর্তী এলাকায় গড়ে উঠেছিল, যার ফলে এখানে ছিল সমুদ্র বন্দর। খ্রিস্টাব্দ সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত এই জনপদটার যথেষ্ট নামডাক ছিল। অষ্টম শতকের পর থেকে এর জনপ্রিয়তা ধীরে ধীরে হারিয়ে যায়। পরবর্তীতে আমরা যে জনপদটা জানব তা হলো চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ কোথায় গড়ে উঠেছে? চন্দ্রদ্বীপ হচ্ছে আমাদের এই বাংলাদেশের দক্ষিণাংশের একটা জনপদ, অর্থাৎ বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ধান, পান, নদী, নালা এবং খাল এগুলো নিয়েই গঠিত আসলে বরিশাল। এই বরিশালই এই চন্দ্রদ্বীপ। এখানে নিম্ন এলাকা, সারা বছরই সেখানে পানিতে নিমজ্জিত থাকে। সেই জনপদ বর্তমান আমাদের এই বরিশাল এই এলাকাটাকেই সাধারণত মনে করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জনপদগুলো সম্পর্কে আমরা জানলাম। আসলে আমাদের দেশে ওই যে বললাম যে প্রাচীনকালে ছিল না তেমন একটা রাষ্ট্র, মানুষ একে অপরের সাথে এই এক একটা জনপদের যারা শাসক ছিল তারা অন্য জনপদকে জোর করে তারা নিজেদের কব্জায় নেওয়ার জন্য চেষ্টা করছে। এভাবে তাদের মধ্যে এই বিভিন্ন ধরনের সংগ্রাম বা দ্বন্দ্ব কিংবা কলহ বিগ্রহ লেগেই থাকত। পরবর্তীতে ধীরে ধীরে যখন দেশে আইন তৈরি হয়ে যায় তখন তাদের এই দ্বন্দ্ব কলহর অবসান হয়। কেন? এখন তৈরি হয়েছে বিভিন্ন ধরনের আইন, অপরাধীকে দিতে হবে নানান ধরনের ফাইন, যার ফলে পরবর্তীতে আমাদের এই আধুনিক রাষ্ট্রের উদ্ভব ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের অধ্যায় থেকে যতটুকু আলোচনা ছিল প্রাচীন বাংলার জনপদ নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং অবশ্যই এর সাথে তোমাদের পাঠ্য বইটা খুলে তোমরা অবশ্যই এটা দেখবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবলেই আমি আমার আজকের পাঠ কার্যক্রম শেষ করছি। খোদা হাফেজ।